করোনা অতিমারির প্রভাবে জবুথবু গোটা বিশ্ব, বাদ নেই ভারতও। রাজ্যেও ব্যাপক হারে করোনা সংক্রমণ বেড়েই চলছে, যার জেরে রাজ্য সরকার কখনো সার্বিক লকডাউন, কখনো বা বিক্ষিপ্ত লকডাউনের পথে হাঁটছেন। বলা বাহুল্য, করোনা ভ্যাকসিন এখনো বাজারে আসেনি, ফলে ভরসা মাস্ক এবং দৈহিক দূরত্ব বজায় রাখা। কিন্তু একাংশ অসচেতন নাগরিক এগুলোকে মান্যতা দিতেই নারাজ। শুক্রবার উদয়পুর মহকুমাধীন 18 ভোলা গ্রামীণ ব্যাংকে ঠিক এইরকমই চিত্র ধরা পড়ে আমাদের ক্যামেরায়। শুক্রবার ছিল 18 ভোলা বাজারের হাটবার, ফলে প্রত্যন্ত এলাকার মানুষ ভিড় জমায় গ্রামীণ ব্যাংকের সামনে। সামাজিক দূরত্ব না মানার পাশাপাশি মাস্কের বলয়ও ছিল না তাদের, কেউর মাস্ক হাতে, কেউর বা থুতুনিতে। ব্যাংকের ভেতরে চিত্রটাও প্রায় একই রকম ছিল। বলা বাহুল্য, কিছুদিন আগেই ব্যাংক ম্যানেজার করোনায় আক্রান্ত হয়েছিলেন, যদিও চিকিৎসার পর তিনি এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তারপরেও কিন্তু কর্মী কিংবা সাধারণ মানুষ কারোর মধ্যেই এদিন সচেতনতা লক্ষ্য করা যায়নি। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।